বন্ধুরা, ছোট কুকুরগুলোর মধ্যে সবথেকে সুন্দর ও কিউট কুকুর হলো পমেরিয়ান ডগ। পমেরিয়ান ডগের মধ্যে একটি প্রজাতি এতটি ছোট হয় যে মাঝারি আকারের যে কোনো চায়ের কাপে এদেরকে রাখা যায়। এই পমেরিয়ান কুকুরগুলো যেমন ছোট ও সুন্দর, তেমনই এরা ফ্রেন্ডলি হয়। এরা মানুষের সঙ্গ পেতে খুব পছন্দ করে। বন্ধুরা, এই কুকুরের প্রজাতিটি দেখার পর আপনার হয়তো এই পমেরিয়ান ডগ কিনতে মন চাচ্ছে। আপনার এই পছন্দের পমেরিয়ান ডগ বা কুকুরটি কিনবার আগে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই কুকুরগুলো ভারত ও বাংলাদেশে কোথা থেকে কিনতে পারবেন, এদের দাম, পালন পদ্ধতি, বর্ণনা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, প্রাণ জগতের আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পৃথিবীর সব থেকে ছোট ও সুন্দর কিউট কুকুর পমেরিয়ান কুকুরের চারটি প্রজাতি সম্পর্কে বর্ণনা বিস্তারিত। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রাণ জগৎকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। নাম্বার এক, টয় পমেরিয়ান ডগ। বন্ধুরা, নাম শুনে বুঝতে পারছেন এই কুকুরটিকে দেখতে কেমন? হ্যাঁ বন্ধুরা, এই কুকুরটি দেখতে একেবারে পুতুলের মতো। এই টয় পমেরিয়ান ডগ খুবই ছোট আকারের কুকুর। একটি প্রাপ্তবয়স্ক টয় পমেরিয়ান দৈর্ঘ্যে মাত্র 6 থেকে 11 ইঞ্চি এবং ওজনে মাত্র 1.5 থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর এদের গড়ায়ু প্রায় 12 থেকে 16 বছর পর্যন্ত হয়। আর আপনার সঠিক ভালোবাসা এবং আদর যত্ন পেলে এরা 12 থেকে 16 বছর পর্যন্ত বেঁচে থাকে। বন্ধুরা, এরা যখন ছোট গুটি পায়ে খেলাধুলো করে বা দৌড়োদৌড়ি করে, তখন এদেরকে দেখতে একেবারে পুতুলের মতো কিউট দেখায়। ইন্ডিয়াতে প্রতি পিস টয় পমেরিয়ান ডগ 30 থেকে 45 হাজার রুপিতে বেচা কেনা হয়ে থাকে, আর বাংলাদেশে 60 থেকে 80 হাজার টাকার মধ্যে এদেরকে কেনা বেচা হয়ে থাকে। নাম্বার দুই, কালচার পমেরিয়ান ডগ। বন্ধুরা, পমেরিয়ান কুকুরের এই প্রজাতিটি জনপ্রিয়তা লাভ করেছিল রানী ভিক্টোরিয়ার মাধ্যমে। এরা আকারে ইন্ডিয়ান স্পিস থেকে ছোট ও টয় স্পিস থেকে কিছুটা বড় হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক কালচার পমেরিয়ান ডগ দৈর্ঘ্যে মাত্র 7 থেকে 12 ইঞ্চি ও ওজনে 1.5 থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। পমেরিয়ান ডগের এই প্রজাতির কুকুর মানুষের সাথে খুব ফ্রেন্ডলি হয়ে থাকে। বাসায় থাকা অন্য প্রাণীর সাথেও এরা খুব বন্ধুত্বপূর্ণ হয়। তবে এরা যদি কোনো প্রাণীকে অপছন্দ করে, তাদেরকে দেখা মাত্র এরা আক্রমণ করে থাকে, যে কারণে এরা খুবই জনপ্রিয়। একটি কালচার পমেরিয়ান ডগের গড় আয়ু 10 থেকে 12 বছর পর্যন্ত হয়ে থাকে। ভারতে প্রতি পিস পমেরিয়ান ডগ 4,000 থেকে 10,000 টাকার মধ্যে বেচা কেনা হয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশে প্রতি পিস পমেরিয়ান 30 থেকে 35 হাজার টাকায় কেনা বেচা হয়ে থাকে। নাম্বার তিন, ইন্ডিয়ান স্পিস। বন্ধুরা, ইন্ডিয়ান স্পিস ইউটিলিটি গ্রুপের স্পিস প্রজাতির একটি কুকুর। 1980 থেকে 1990 সাল পর্যন্ত যখন ইন্ডিয়াতে বিদেশি কুকুর পোষা বা পালনের উপর নিষেধাজ্ঞা ছিল, তখন এই কুকুরটি অনেক জনপ্রিয় হয়ে ওঠে। এরা সাধারণত সাদা কালো ব্রাউন ও কালো ব্রাউন রঙের হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক ইন্ডিয়ান স্পিসের দৈর্ঘ্য 13 থেকে 16 ইঞ্চি ও ওজনে 7 থেকে 14 কেজি পর্যন্ত হয়ে থাকে। বন্ধুরা, পমেরিয়ান ডগের মধ্যে সব থেকে বড় প্রজাতির কুকুর হলো এই পমেরিয়ান ইন্ডিয়ান স্পিস। এরা গড়ে প্রায় 10 থেকে 15 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে। প্রতি পিস ইন্ডিয়ান স্পিস ভারতে 8 থেকে 10 হাজার রুপির মধ্যে কেনা বেচা হয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশে প্রতি পিস ইন্ডিয়ান স্পিস 20 থেকে 25 হাজার টাকায় কেনা বেচা হয়ে থাকে। নাম্বার চার, টিকা পমেরিয়ান ডগ। বন্ধুরা, নাম শুনে বুঝতে পারছেন কুকুরের এই প্রজাতিটি আকারে ঠিক কতটি ছোট। এই কুকুরটি দেখতে একেবারে টয় পমেরিয়ান ডগ এর মতো, তবে এরা টয় পমেরিয়ানের থেকে আকারে বেশ কিছুটা ছোট, যে কারণে এদেরকে পৃথিবীর সব থেকে ছোট ও কিউট কুকুর বলা হয়। বন্ধুরা, এই টিকা পমেরিয়ান ডগের ভিডিও আপনারা অবশ্যই দেখে থাকবেন। আমার মনে হয় না এমন কেউ নেই যে এদের ভিডিও দেখেননি। এদের ভিডিও টিভিতে বা মোবাইলে খুব বেশি দেখা যায়। এছাড়াও বিভিন্ন অ্যাক্টরদের কাছে এই টিকা পমেরিয়ান কুকুর দেখা যায়। প্রতি পিস টিকা পমেরিয়ান ডগ ইন্ডিয়াতে 1 লক্ষ থেকে 3.5 লক্ষ রুপির মধ্যে কেনা বেচা হয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশে প্রতি পিস টিকা পমেরিয়ান ডগ 1.5 লক্ষ টাকা থেকে 4.5 লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনি যদি এই কুকুরগুলোকে ক্রয় করতে চান, তাহলে বাংলাদেশের সব থেকে পশু পাখির বড় মার্কেট কাঠামোনে দেখতে পারেন। এছাড়া অনলাইনে অনেক গ্রুপে এদের কেনা বেচা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।